এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, একটা ফিগার দেখতে পাচ্ছ না? আচ্ছা, এখন এই ফিগারটা দেখে, এই যে তোমরা দেখো যে বাঁ পাশে যে ব্যাকটেরিয়াটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দেখো যে প্লাজমিড, যে পিঙ্ক কালারের যে প্লাজমিড ডিএনএটা আছে, আর ডান পাশে যেটা আছে, এই যে এটা হচ্ছে তোমার অগ্ন্যাশয়ের, অগ্ন্যাশয়ের যে কোষটা, সেই কোষের মধ্যে, সেই কোষে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস ইয়ের মধ্যে, গ্ল্যান্ডের মধ্যে তোমার এই জিনটা থাকে, ইনসুলিন তৈরির জিনটা থাকে। সেই জিনটাকে তোমার সেখান থেকে এটা রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে সেই ডিএনএ থেকে ইনসুলিন তৈরির জিনটাকে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে সেটাকে তোমার পৃথক করে নেওয়া হয়। হ্যাঁ, এবং যেই রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে, তোমার ডিএনএ থেকে ইনসুলিন তৈরির জিনটাকে পৃথক করে নেওয়া হয়, ঠিক সেই একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিড বা পাশে দেখো যে প্লাজমিড ডিএনএ কাটা অংশটা, সেইখানেও তোমার একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেই প্লাজমিড ডিএনএ এর অতটুকু অংশ কাটা হয়। এখন এখানে প্রশ্ন হলো যে কেন একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা দুইটা দুইটা হচ্ছে জিনোম সিকোয়েন্স কে কাটছি, একটা হচ্ছে হিউম্যান ডিএনএ এর জিনোম সিকোয়েন্স, আর একটা হচ্ছে প্লাজমিড ডিএনএ এর জিনোম সিকোয়েন্স, কেন হচ্ছে আমরা একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটছি? কারণ আমরা জানি যে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে তোমার বিভিন্ন 250 ধরনের রেস্ট্রিকশন এনজাইম তোমার আইডেন্টিফাই হয়েছে, তো এক একটা রেস্ট্রিকশন এনজাইম এক একটা ডিএনএ এর এক এক ধরনের বেস সিকোয়েন্স কে কাটতে পারে। যে কোনো রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ এর যে কোনো বেস সিকোয়েন্স কে কাটতে পারে না। তাহলে আমরা দেখি যে হিউম্যান ডিএনএ থেকে যতটুকু ইনসুলিন তৈরির জন্য যতটুকু জিন আছে, সেই জিনের মধ্যে যতটুকু নাইট্রোজেন বেজ আছে, সেই নাইট্রোজেন বেজ থেকে ওই জিনটার জন্য যতটুকু নাইট্রোজেন বেজ সিকোয়েন্স কে আমরা কাটবো, যেমন আমরা ইকো আরআইয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যে কোন নাইট্রোজেন বেজ সিকোয়েন্সটাকে কাটতে পারে ইকো আরআইয়ের ক্ষেত্রে, মনে আছে? ইকো আরআই যেমন হচ্ছে গুয়ানিন, এডিনিন, অ্যাডিনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, তাহলে গুয়ানিন সাইট থেকে তোমার এই রেস্ট্রিকশন এনজাইমটা গুয়ানিন সাইট থেকে সে কাটে। হ্যাঁ, গুয়ানিন সাইট থেকে সে কাটে। প্রত্যেকটা এনজাইমের একটা হচ্ছে রেস্ট্রিকশন সাইট থাকে, সেই রেস্ট্রিকশন সাইট দিয়ে সে কাটবে, যত্রতত্র সে কাটতে পারবে না। তাহলে এই যে মনে করো যে ইকো আরআই যদি তোমার গুয়ানিনের পরে রেস্ট্রিকশন সাইটটা থাকে, অ্যাডিনিন এবং গুয়ানিনের মাঝখানে রেস্ট্রিকশন সাইট থাকে, তাহলে সেই ইকো আরআই দিয়ে যদি আমি যে হিউম্যান ডিএনএ জিনোম সিকোয়েন্সটাকে কাটি, তাহলে একই এনজাইম ব্যবহার করে প্লাজমিড ডিএনএ জিনোম সিকোয়েন্সটা কাটবো। এই কারণে যে এই ইকো আর ইকো সরি ইকো আরআই না ইকো আর1, সে যে যেই পরিমাণ জিন হচ্ছে হিউম্যান ডিএনএ থেকে কাটবে, সে একই পরিমাণ জিন সে কি করবে প্লাজমিড ডিএনএ থেকে কাটবে। আর কাটার একটা ধরন আছে যে এই জিনোম সিকোয়েন্সটা কাটলে দুইটা সাইডে একটা আঠালো প্রান্ত থাকে, একটা গাঁথন প্রান্ত থাকে, ঠিক সেম একই জিনিস হচ্ছে তোমার প্লাজমিড ডিএনএ এর মধ্যে সেই গাঁথন প্রান্তটা থাকবে। যদি এই গাঁথন প্রান্তটা থাকলে তাহলে হয় কি যে গুয়ানিন থেকে যদি আমরা কেটে ফেলি, এই গুয়ানিনের পরিপূরক জিন হচ্ছে তোমার এডেনিন, তাহলে এই প্লাজমিড ডিএনএ সেই অ্যাডেনিনের সাথে গুয়ানিনটা ম্যাচ করে যাবে। হ্যাঁ, এই যে ম্যাচ করে যাবে, শুধু ম্যাচ করে গেলেই এই তাহলে প্লাজমিড ডিএনএ ও তোমার যে একই সিকোয়েন্সে প্লাজমিড ডিএনএ কে কাটছে, একই সিকোয়েন্সে তোমার হিউম্যান ডিএনএ টাকেও কাটছে। কাটলে হচ্ছে যে একই সমপরিমাণ সেখানে নাইট্রোজেন বেস থাকে, তাহলে যতটুকু আমরা প্লাজমিড ডিএনএ থেকে কাটলাম ততটুকু সেখান থেকে অপসারণ করে হিউম্যান বডি ডিএনএ এর ইনসুলিন তৈরির যে জিনটা, সেটা সেখানে বসিয়ে দিব। সেখানে বসিয়ে দিলে, কারণ যেটা যেহেতু দুইটারই তোমার আঠালো প্রান্ত আছে, আমরা যে
থার্ড ছবিতে দেখছি যে দুইটারে আঠালো প্রান্ত থাকে, আঠালো প্রান্ত বরাবর সেটা বসে যায়, বসে যাওয়ার ফলে সেইখানে হচ্ছে লাইগেজ এনজাইম সেখানে ব্যবহার করা যায় দুইটা একেবারে জোড়া লেগে যাওয়ার জন্য। তাহলে এখানে লাইগেজ এনজাইম দিয়ে তোমার এই ইনসুলিন তৈরির জিনটা হচ্ছে প্লাজমিড ডিএনএ এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সেটাকে আমরা কি করছি, আমরা আবার ব্যাকটেরিয়ার দেহের ভিতরে সেটা প্রবেশ করছে ট্রান্সফরমেশন প্রসেসে। এই ট্রান্সফরমেশন প্রসেসে সেখানে প্রবেশ করানোর ফলে আর এই জিনের মধ্যে যে প্লাজমিড ডিএনএর মধ্যে যখন হিউম্যান জিনটা প্রবেশ করানো হলো, তাহলে প্লাজমিড ডিএনএর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার সময় সেখানে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা সেখানে দিয়ে দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনটা যখন দিয়ে দেওয়া হয় তখন এই যে আমাদের এই কাজটা সাকসেসফুলি হয়েছে কিনা সেটা করার জন্য তোমার ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ামে সেখানে গ্রো করানো হয়, জন্মানো হয়। যদি সেই কালচার মিডিয়ামে যদি তোমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে তাহলে এই ব্যাকটেরিয়াটা বেঁচে থাকবে, এবং অন্যান্য ব্যাকটেরিয়া যদি সেখানে থেকে থাকে অ্যান্টিবায়োটিক কার্যকারিতার ফলে সেগুলা মারা যাবে। তাহলে এই যে আমরা যে এখন যে পিওর যে তোমার ইয়েটা পাইলাম, রিকম্বিনেন্ট ডিএনএ সহ যে ব্যাকটেরিয়াটা পেলাম, সেই ব্যাকটেরিয়াটাকে তোমার যেটা করতে হয় যে ফার্মেন্টেশন ট্যাঙ্কে এটাকে গ্রো করানো হয়। হ্যাঁ, ফার্মেন্টেশন ট্যাঙ্কে এটাকে গ্রো করানো হয় যে এই ব্যাকটেরিয়া গ্রো করার জন্য অধিক পরিমাণে ব্যাকটেরিয়া উৎপাদন করার জন্য যেই পরিমাণ তাপমাত্রা প্রয়োজন, হ্যাঁ, সেই নির্দিষ্ট তাপমাত্রায় রেখে যাতে দ্রুত ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশনটা ঘটতে পারে, হ্যাঁ, সেইভাবে ফার্মেন্টেশন ট্যাঙ্কে এটাকে গ্রো করানো হয়। যেহেতু ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ফার্মেন্টেশন ট্যাঙ্কে এদের দ্রুত মাল্টিপ্লিকেশন হয়, সংখ্যা বৃদ্ধি ঘটে, আর এইখানে যে এই সংখ্যা বৃদ্ধিটা কিভাবে ঘটে, প্রত্যেকটা কোষ হচ্ছে তোমার মাইটোসিস প্রসেসে অথবা হচ্ছে বার্ডিং প্রসেসে, ব্যাকটেরিয়া বলতে বার্ডিং প্রসেসের সংখ্যা বৃদ্ধি হয়। এখন এই যে একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা হলো, চারটা থেকে আটটা হলো, আটটা থেকে ষোলোটা হলো, ষোলোটা থেকে 32টা হলো, তাই না? এরকম করে দ্রুত এই ব্যাকটেরিয়াগুলো ডেভেলপ করে। এই ব্যাকটেরিয়াটা যে তোমার মাল্টিপ্লিকেশন হয়, মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য তোমার ক্রোমোজোমের রেপ্লিকেশন প্রয়োজন হয়। তাহলে দেখা যায় যে ডিএনএ যে ক্রোমোজোম আছে সেটার রেপ্লিকেশন হচ্ছে, প্লাস হচ্ছে এই প্লাজমিড ডিএনএ এরও হচ্ছে অনুলিপন হওয়ার ক্ষমতা আছে। তাহলে তোমার ব্যাকটেরিয়ার পাশাপাশি প্লাজমিড ডিএনএ অনুলিপিত হতে থাকে। এই প্লাজমিড ডিএনএ যে অনুলিপিত হচ্ছে সেই প্লাজমিড রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে যেহেতু হিউম্যান ইনসুলিনের জিনটা আছে, তাহলে সেইখানেও তোমার প্রচুর মানে সেই সেই জিনটা সেখানে থাকাতে প্লাজমিড ডিএনএ যেটা করছে যে সেই ইনসুলিন জিন থাকাতে সেই জিনটা কি করছে তোমার প্রচুর পরিমাণে তোমার ইনসুলিন প্রোডিউস করছে, ইনসুলিন তৈরি করছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এই যে ইনসুলিন যে সরি ইনসুলিন তৈরির জন্য যে প্রোটিন সেই প্রোটিনটা তৈরি করছে। তো সেই প্রোটিনটা তৈরি করার ফলে এই প্লাজমিড ডিএনএ থেকে সেই ইয়েটা হচ্ছে কি তোমার এই ব্যাকটেরিয়ার আর ইয়ের মধ্যে সাইটোপ্লাজমে হচ্ছে সেই প্রোটিন গুলা, ইনসুলিন তৈরির এই প্রোটিন গুলা সাইটোপ্লাজমে জমা হচ্ছে। হ্যাঁ, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে জমা হচ্ছে, পরবর্তীতে সেই ব্যাকটেরিয়া থেকে তোমার এই হিউম্যান ইনসুলিনটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেই হিউম্যান ইনসুলিনটা তারপরে পরবর্তীতে মানুষের এটা ব্যবহার উপযোগী করে এটাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করে, হ্যাঁ, তখন এটা মানুষের ব্যবহার উপযোগী তোমার ইনসুলিনটা তৈরি হচ্ছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গত ক্লাসে যে এই যে ইনসুলিন তৈরির যে দুইটা পলিপেপটাইড চেন, হ্যাঁ, এই পলিপেপটাইড চেন দুইটা ডাইসালফার বন্ডের মাধ্যমে তোমার যুক্ত থাকে। এই যে এই ছবিটা দেখো যে এখানে যে বিভিন্ন ধরনের যে অ্যামাইনো অ্যাসিড গুলো দেখতে পাচ্ছ, এই অ্যামাইনো অ্যাসিডের এখানে দেখো দুইটা চেইন আছে, নিচে আছে হচ্ছে চেইন এ, উপরে চেইন বি। হ্যাঁ, এই চেইন এ এবং চেইন বি এদের মধ্যে হচ্ছে যে দেখো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড গুলো সেখানে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এই চেইন দুটো তাহলে কি হচ্ছে যে দুইটা দেখো সালফার সালফার মানে ডাই সালফার বন্ডের মাধ্যমে আবার এই চেইন দুটো যুক্ত থাকে। তো এটা বুঝতে পেরেছো সবাই?
জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যে আমাদের যেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি এইটা যেভাবে আসে, ঠিক তেমনি হচ্ছে যে ইনসুলিন তৈরি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করতে পারি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে তাহলে তোমরা হচ্ছে যে এই ইনসুলিন তৈরির এই প্রক্রিয়াটা, এখানে দুইটা টেকনিক একেবারেই এক, পার্থক্য শুধু তুমি বলবা ইনসুলিন তৈরির ক্ষেত্রে যে এইটা মানুষের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে এই ইনসুলিন তৈরির জিনটাকে তোমার রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে সেটা সেখান থেকে পৃথক করা হয়, আর বাদ বাকি সবই হচ্ছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেভাবে তোমরা পড়ছো বিভিন্ন স্টেপে স্টেপে ঠিক সব হচ্ছে সেম, খালি শুধু এখানে একটু কথা যোগ হবে, এই পার্থক্য। ঠিক একইভাবে হচ্ছে যে মানুষের মধ্যে যে এখন ইন্টারফেরন তৈরি, যে রোগের রোগ তৈরি হওয়ার আগে আমরা যেমন বিভিন্ন যে ভ্যাকসিন গুলা গ্রহণ করি, তারপরে হচ্ছে কোনো রোগ তৈরি হওয়ার পরে যে অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করি, অ্যান্টিবায়োটিক যে আমরা গ্রহণ করি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা, তখন এখন হচ্ছে যে এই অ্যান্টি এই যে ভ্যাকসিন তৈরি হয় বা মানুষের মধ্যে যে হরমোন প্রয়োগ করা হয়, হ্যাঁ, তাহলে এইগুলা হচ্ছে কিভাবে তৈরি হয়, এগুলাকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারফেরন। হ্যাঁ, ইন্টারফেরন যে প্রতিরক্ষামূলক তোমার প্রোটিন তৈরি করা শরীরের ভিতরে, এবং সেই প্রতিরক্ষামূলক প্রোটিন থেকে তোমার হচ্ছে যে মানে ইন্টারফেরন তৈরি করা। হ্যাঁ, তাহলে এই ইন্টার তোমাদের পরীক্ষায় যেটা আসে যে চিকিৎসা ও ঔষধ শিল্পে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে লিখো, তাহলে তোমরা সেখানে হচ্ছে যে চারটা পয়েন্ট তোমরা পড়ে রাখবে যে চিকিৎসার ক্ষেত্রে বা ঔষধ শিল্পে কিভাবে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএটা তোমার ব্যবহার হয়। এখন আমি তোমাদের যেটা হচ্ছে ইন্টারফেরন নিয়ে তোমাদের এখন একটু বলবো। ইন্টারফেরনটা হচ্ছে যে এটা হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন তোমার প্রোটিন, যে যে কোনো যেমন আমরা তো আমরা যে সব সময় চলাফেরা করছি না, এই যে রাস্তাঘাটে, অথবা দেখো তোমরা যখন ক্লাস করো হয়তো পাশের একজন ফ্রেন্ডের তোমার ইয়ে হয়েছে, হয়তো ভাইরাল ফিভার হয়েছে, কিন্তু দেখা গেছে যে তুমি একসাথে ক্লাস করেছো বাট তুমি কিন্তু সুস্থ আছো। কেন তুমি সুস্থ আছো? যে সেই ভাইরাস কি তোমার দেহের ভিতরে ঢুকে নাই? অবশ্যই ঢুকেছে, কিন্তু সেই ভাইরাসটা যেটা হয় যে কারো অন্য মানুষের দেহের ভিতরে ঢুকানোর ফলে সেটা ভাইরাস হতে পারে, সেটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, সেটা কোনো ছত্রাক হতে পারে, অথবা কোনো বিষাক্ত কোনো পদার্থ হতে পারে। হ্যাঁ, এইটা মানুষের শরীরের ভিতরে ঢুকার ফলেই যে সে এফেক্টেড হবে তা কিন্তু না, যদি সেই জীবাণুটা কোনো জীবাণু মানুষের দেহের ভিতরে যদি ঢুকে যায়, ঢুকে যাওয়ার ফলে সেখানে যদি তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন প্রোটিন তৈরি হয়ে যায়, হ্যাঁ, যদি ওর মধ্যে ইমিউনো সিস্টেম গ্রো করে, তাহলে সে সেই রোগ দ্বারা আক্রান্ত হবে না। আজকাল আমরা যে দেখি না যে কোভিড-19 টেস্ট করেছে সুস্থ মানুষ কিন্তু পজিটিভ, কিন্তু সে এফেক্টেড না, সে হচ্ছে এই ভাইরাসটা ক্যারি করছে কিন্তু সে এফেক্টেড না। হ্যাঁ, তো তার মানে কি? তার মধ্যে হচ্ছে ইমিউনো সিস্টেমটা গ্রো করেছে, তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ প্রোটিন তৈরি হয়েছে। তো এই ইন্টারফেরনটা হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা মানুষের শরীরের ভিতরে তৈরি হয়, এটা হচ্ছে উচ্চ আণবিক ওজন সম্পূর্ণ, উচ্চ আণবিক ওজন সম্পূর্ণ একটা প্রোটিন। এই প্রোটিনটা যেটা করে, এটা কিন্তু বিভিন্ন ধরনের, যেমন ক্যান্সার একটা মারাত্মক ভাইরাস, তাই না? এটা হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে সে রোগ প্রতিরোধ ক্ষমতা সে তৈরি করে, যেমন ক্যান্সারের জীবাণু যদি মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে তাহলে আমরা কি জানি যে সেখানে হচ্ছে অনিয়ন্ত্রিত ভাবে কোষ বিভাজন ঘটতে থাকে, তাই না? তখন সেখান থেকে টিউমার সৃষ্টি হয়, কিন্তু এই জীবাণু শরীরের ভিতরে ঢুকার পরে যদি সেখানে তার ইমিউনো সিস্টেমটা যদি তোমার ইয়ে হয় তৈরি হয়ে যায়, তাহলে সে তোমার কি হয় এই
রোগ প্রতিরোধ ক্ষমতাটা তার মধ্যে সে কি করে যে এই যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া জীবাণু প্রবেশ করার ফলে যেই কোষটা সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে অ্যাফেক্টেড হলো সেই কোষের মধ্যে তোমার কি হচ্ছে ইন্টারফেরনটা তৈরি হয়ে যাচ্ছে। যেহেতু ইন্টারফেরনটা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট একটা প্রোটিন, সে প্রতিরক্ষামূলক একটা প্রোটিন, তো সেই এই যে প্রোটিনের যে রাসায়নিক পদার্থ আছে সেটা কি করে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাক অথবা কোনো বিষাক্ত পদার্থ মাধ্যমে হলে সেইটার প্রোটিনটাকে সে ধ্বংস করে দেয়। সেটার প্রোটিনটাকে যখন ধ্বংস করে দেয় তাহলে ভাইরাস তো আর সেখানে বেঁচে থাকতে পারে না, সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারে না। হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে সে হচ্ছে যে সে জীবাণু থেকে সে মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে সে জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে এই এই ইন্টারফেরনটাও যে তোমার তৈরি হয়, ইন্টারফেরনের যে কোষগুলো এটা দেখা যাচ্ছে কিনা, ইন্টারফেরনের কোষগুলো হচ্ছে তোমার লিউকোসাইট এবং ফাইব্রোব্লাস্ট নামক কোষ থেকে এগুলা কোষের মধ্যে বিভিন্ন কোষ থেকে বিভিন্ন ধরনের ইন্টারফেরন তৈরি হয়। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে যে লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন তৈরি হয়, ফাইব্রোব্লাস্ট থেকে এক ধরনের ইন্টারফেরন তৈরি হয়, এটাকে বলা হয় ইন্টারফেরন বি। আমরা যেমন ইনসুলিনের মধ্যে হচ্ছে বিটা বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয় ইন্টারফেরন বি থেকে, যেটা ফাইব্রোব্লাস্টের মধ্যে থাকে ইন্টারফেরন বি থেকে তোমার ইন্টারফেরন তৈরি হয়। এখন হচ্ছে যে এই ইন্টারফেরন তৈরির জিনটাকে ইন্টারফেরন বি থেকে এটাকে তোমার আইডেন্টিফাই করে ওই একই প্রসেসে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সেটাকে কাটা হয়, প্লাজমিড কে নেওয়া হয়, একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দুইটাকে কাটা হয়। হ্যাঁ, তাহলে একই প্রসেসে আমরা যেটা দেখলাম যে ইনসুলিনটা যে প্রসেসে তৈরি হয় ঠিক একই প্রসেসে তোমার ইন্টারফেরনটাও প্রস্তুত করে ইন্টারফেরনটাও তোমার তৈরি করা হয়। আজকাল আমরা আরেকটা কথা শুনি না যে COVID-19 থেকে যে করেছে সুস্থ হয়েছে তার শরীর থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত পেশেন্টের শরীরে দিয়ে সেখান থেকেও কিছুটা তোমার পাওয়া যায়, প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেখান থেকে তোমার তৈরি হয়, যার কিন্তু মধ্যে ম্যাডাম, এই যে প্লাজমা যখন দেয়, তখন যার শরীর থেকে প্লাজমাটা দিচ্ছে তার শরীরে যদি আরো কোনো ভাইরাস বা জীবাণু কিছু বহন করে তখন? না ওইটা তো তোমার টেস্ট না করে তো কখনোই দিবে না, থাকতেই তো পারে, অন্য জীবাণু থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। যেমন এই যে তোমার হেপাটাইটিস, যে ইন্টারফেরন, ইন্টারফেরন থেকে কিন্তু হেপাটাইটিস বি এর তোমার ভ্যাকসিন তৈরি হয়েছে। তোমরা তো সবাই এখন এই ভ্যাকসিনটা তো আমরা সবাই নেই না, হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা, মানে আমার জানা মতে এরকম হয়েছে যে হয়তো কারো কাছ থেকে ব্লাড নিয়ে, অসুস্থ ছিল, কোনো সুস্থ মানুষের কাছ থেকে ব্লাড নিয়েছে, তাড়াহুড়া করে ব্লাডটা টেস্ট করা হয় না, কিন্তু জানে যে সে অসুস্থ না, কিন্তু তার মধ্যে মানে ব্লাডটা যখন দেওয়া হয়েছে, দেওয়ার পরে দেখা গেছে যে পেশেন্ট সে হচ্ছে তোমার এটা হলো হেপাটাইটিস বি এফেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আমার জানা, আমার এক কলিগের বোন এরকম হয়েছিল যে সে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে তাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হয়েছে। এখন সে আবার তার কলিগ তাকে ব্লাড দিয়েছে, যেহেতু ব্লাড গ্রুপ সেম, এবং হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খ ভাবে হচ্ছে তোমার ব্লাডটা টেস্ট করানো হয় না। যেমন স্কোয়ারে দেখে যে ওরা মানে এত ভালোভাবে টেস্ট করে যে সামান্য কোনো জাম থাকলেও কিন্তু তারা কোনো ব্লাড দেয় না। হ্যাঁ, পেশেন্টদেরকে তো ওরকম দেখা গেছে যে ব্লাড দিয়েছে, দেওয়ার ফলে কিছুদিন পরে সে হেপাটাইটিস বি এফেক্টেড হয়েছে। এখন পরে ডাক্তাররা বললো যে আপনি যে হেপাটাইটিস মানে বি এ যে লিভার সিরোসিস হয়ে গেছে, তো বললো যে আপনি যে ব্লাড নিয়েছেন আপনি একটু ওনার খবর নেন তো, যে ওনার কি অবস্থা, উনি সুস্থ আছে কিনা। তখন মানে খবর নিয়ে দেখা গেছে যে যেই লোকের কাছ থেকে ব্লাড নেওয়া হয়েছিল সেও এফেক্টেড হেপাটাইটিস বি এ। হ্যাঁ, তো যিনি নিয়েছিলেন ব্লাড উনি মারা গেছেন, হ্যাঁ, লিভার সিরোসিসে হেপাটাইটিস বি এর কারণে, এবং যিনি দিয়েছেন উনিও এফেক্টেড। তাহলে অনেক সময় এই জন্য ব্লাড দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একটা কারণে প্লাজমা দিচ্ছে, একটা কারণে ব্লাড দিচ্ছে, কিন্তু তার মধ্যে তো অন্যান্য জীবাণুও থাকতে পারে, তাহলে সেটা অবশ্যই টেস্ট করে নিয়ে তারপরে সেটাকে দিতে হবে। হ্যাঁ, সরাসরি তো টেস্ট না করে তো অবশ্যই দেয় না, আমার ধারণা আর কি, টেস্ট না করে। এখন এই এখনকার এই সময়টা তাড়াহুড়া করে কি হয় আল্লাহ মানে জানে না আমি। হ্যাঁ, এখন তো অনেক কিছুই চোখের আড়ালে তো অনেক কিছু বোঝাও তো যায় না, তাই না, যে এত বেশি পেশেন্ট কি হচ্ছে।
তো যাই হোক, এইভাবে হচ্ছে তোমার আমরা ইনসুলিনটা যেভাবে তৈরি হয়, ইন্টারফেরনটাও ঠিক সেইভাবে ইন্টারফেরনটাও তোমার তৈরি করা হয় তোমার ফাইব্রোব্লাস্ট সেল থেকে। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা যেমন হচ্ছে যে এই ইন্টারফেরনটা তৈরি করে যেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা দেওয়া যায়, প্যাপিলিওমা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যায়, তারপরে জলাতঙ্ক রোগ হয়, এই জলাতঙ্ক রোগেরও ওই ভ্যাকসিন কিন্তু এই ইন্টারফেরনের মাধ্যমে হচ্ছে এটার ভ্যাকসিনও তোমার তৈরি করা হয়েছে। আবার যেমন তোমরা এটা জানো কিনা যে আমাদের শরীরের ভিতরে এক ধরনের গ্ল্যান্ড আছে, পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়। হরমোন কিন্তু এক ধরনের প্রোটিন, এনজাইম এক ধরনের প্রোটিন, হ্যাঁ ইন্টারফেরন এক ধরনের প্রোটিন, ইনসুলিন কিন্তু এক ধরনের প্রোটিন, তাই না? তো এখন হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তোমরা কি কথা শুনতে পাচ্ছো বাবা? হ্যালো। জি ম্যাম, ও জি মিস, আচ্ছা আচ্ছা, জি ম্যাম, ওই যে হ্যাঁ নেটে প্রবলেম করছে তো এই জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, তো এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হচ্ছে সেই হরমোনটা হচ্ছে গ্রোথ হরমোন বলে এটাকে। হ্যাঁ, এই গ্রোথ হরমোনটা তৈরি হওয়ার ফলে তোমার কি হয় যে আমরা তো জানি না একটা হিউম্যান বডির একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু তোমার গ্রোথ হয়। হ্যাঁ, মানুষের মানে বৃদ্ধিটা ঘটে। হ্যাঁ, একটা এজ পার হয়ে যাওয়ার পরে কিন্তু আর এই বৃদ্ধিটা ওইভাবে হয় না। তাহলে এই যে গ্রোথ হরমোন যেটা তৈরি হলো, এই গ্রোথ হরমোনটা যদি কোনো কারণে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনের সিক্রেশনটা যদি ঠিক মতো না হয়, হ্যাঁ এই সিক্রেশন ঠিক মতো না হলে তখন তোমার দেখা যায় যে ডোয়ারফিজম যে ইয়েটা হয় মানে বেটে হওয়া, অনেক সময় দেখে না যে ডেভেলপমেন্টে ফিজিক্যাল ডেভেলপমেন্টে ঠিক মতো হয় না, একটু খাটো খাটো হয়। তো এইটা হচ্ছে এই ডোয়ারফিজমটা হয় তোমার হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি গ্রোথ হরমোনটা ঠিক মতো সিক্রেশনটা না হয়। তাহলে যদি এটা তখন যদি আইডেন্টিফাই হয়ে যায়, এই আইডেন্টিফাই হয়ে গেলে তোমার হচ্ছে এইটা থেকে যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি এই হরমোনটা যদি তোমার তৈরি করা হয়, তাহলে সেই হরমোনটা যদি তখন যে চাইল্ডের মধ্যে তোমার এই ডিফিসিয়েন্সিটা থাকে সেই চাইল্ডকে যদি তখন এই হরমোনটা ইনডিউস করা হয়, হরমোনটা দেওয়া হয়, তাহলে সেইটা তাহলে তাদের গ্রোথটা ঠিক মতো হবে। এই যে হরমোনটা তৈরি করা, এই হরমোনটার নাম হচ্ছে সোমাট্রোফিন। হ্যাঁ, এই সোমাট্রোফিন হরমোনটা হচ্ছে তোমার এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সেটাকে প্রোডিউস করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে কমার্শিয়ালি এখন এটা তৈরি হয় এবং এটা ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমেই হচ্ছে কমার্শিয়ালি সেটা তৈরি করা হয়। তাহলে এটা হচ্ছে যে হিউম্যান গ্রোথ হরমোনটা তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আরেকটা ইয়ে যেটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটাকে টিপিএ বলা হয়। টিপিএটা হচ্ছে যে আমরা জানি যে এই যে স্ট্রোক করে না, অনেকে প্রেশার থাকে না, প্রেশারের থেকে তোমার স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করলে কি হয় তোমার, ইয়ে তো হয় না, করোনারিতে তোমার ব্লাডটা ক্লট হয়ে যায় না। হ্যাঁ আচ্ছা বলো তো, স্ট্রোক করলে কি হয়? ফারানা বলো, স্ট্রোক করলে কি হয়? ইমতিয়াজ, ম্যাডাম আমি জানি, হ্যাঁ বলো কি হয় স্ট্রোক। স্ট্রোক করলে মানুষের মস্তিষ্কে যে ধমনির নালি আছে এটা ফাইটা যায় আর রক্ত বের হতে শুরু করে এবং মস্তিষ্কের মধ্যে রক্ত চলে যায়। রক্তটা মস্তিষ্কের মধ্যে মানে সেই ধমনী থেকে বা শিরা থেকে তোমার রক্তটা ফেটে যায় না, তাহলে রক্তটা সেখানে বের হয়ে যায়। বের হয়ে গেলে কি হয়, রক্তটা তো সেটা বের হয়ে চলে আসতে পারে না, তাই না? তাহলে রক্তটা কি হয় সেখানে জমে থেকে, রক্তটা মস্তিষ্কে রক্তটা চলে যায়, জমাট বেঁধে যায়, তাই না? এরপর আস্তে আস্তে মস্তিষ্কে চলে যায়। হ্যাঁ ম্যাডাম হ্যাঁ, না সেটাই, যে যে রক্তটা যে যখন তোমার এই স্ট্রোক করে, তো স্ট্রোক করলে তোমার এই যে রক্ত নালিকাটা তখন যখন উচ্চ রক্তচাপ থাকে অনেক সময় এই রক্ত নালিকাটা তোমার ফেটে যায়, ফেটে গেলে সেখানে হচ্ছে তোমার ব্লাড ব্লাড বের হয়ে যায়। এই বের হয়ে যাওয়া ব্লাড গুলো সেখানে তোমার মস্তিষ্কে জমাট বেঁধে যায়। তো এই জমাট বাঁধা রক্তটাকে তোমার আর এটা এটাকে যদি সাথে সাথে তোমার টিপিএ ইনজেকশন যদি সেখানে দেওয়া হয়, হ্যাঁ
তো দিলে তাহলে তাহলে ওই রক্তটা হচ্ছে তোমার গলে যায়, গলে গেলে তখন সেখানে আর হচ্ছে তোমার আর সেখানে ওই যে স্ট্রোক হলে যেটা হয় যে প্যারালাইজড হয়ে যায়, হ্যাঁ, যে ব্রেনের বাঁ পাশে যদি তোমার এরকম রক্তক্ষরণ হয়, রক্ত জমাট বেঁধে স্ট্রোকের কারণে, তাহলে রাইট সাইডটা প্যারালাইজড হয়ে যায়। আবার রাইট সাইড যদি হয়, ব্রেনের রাইট সাইডে হলে লেফট সাইডটা তোমার প্যারালাইজড হয়ে যায়। তাহলে যদি সেখানে তোমার যদি এই টিস্যু ট্রান্সমিনোজেন অ্যাক্টিভেটর যে ইনজেকশনটা আছে এটার জন্য যে এটা দিয়ে এটা যদি প্রয়োগ করা হয়, তাহলে তা রক্তটা তোমার গলে যায় এবং সেখানে আর তোমার এই সমস্যাটা দূর হয়ে যায় যদি সাথে সাথে সেটা দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এরকম অনেক কিছু আছে, ম্যাম, যেমন যেই পাশে রক্তক্ষরণ হবে তার বিপরীত সাইড প্যারা প্যারা হয়ে যাবে, প্যারালাইজ হয়ে যাবে। আমাদের শরীরের সব, আমাদের শরীরের ডান পাশের সব অঙ্গগুলা আমাদের মস্তিষ্কের বাম অংশ নিয়ন্ত্রণ করে, এই কারণে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ 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 উল্টা পাশ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যেমন আমাদের ব্রেনের রাইট সাইড হচ্ছে আমাদের শরীরের বাঁ পাশটাকে নিয়ন্ত্রণ করে, আর ব্রেনের হচ্ছে লেফট সাইডটাও হচ্ছে রাইট সাইডটাকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাহলে এই জন্য হচ্ছে স্ট্রোকটা যদি এরকম হয় যে ব্রেনে হচ্ছে হ্যামারেজ হয় তোমার, তখন হচ্ছে স্ট্রোকের কারণে যদি সেখানে রক্তক্ষরণ হয়ে রক্তটা জমাট বেঁধে যায়, তাহলে হচ্ছে যে ডান পাশটা তখন এফেক্টেড হয়। তাহলে এই এটাকে প্রথমে যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপটোকাইসিন এনজাইম দিয়ে প্রথমে হচ্ছে আগে আগে যেটা করা হতো যে ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপটোকাইসিন এনজাইমটাকে আইসোলেটেড করে সেটা দিয়ে প্রথমে আগে এই ট্রিটমেন্টটা করা হতো, কিন্তু দেখা গেল যে এইটারও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পরবর্তীতে হচ্ছে মানুষের দেহে থেকেই তোমার এই টিপিএ জিনটাকে আলাদা করে তারপরে সেইখান থেকে তোমার এইটার ইনজেকশনটা তৈরি করা হয়, যেটার সাথে সাথে প্রয়োগ করতে পারলে এই ক্লট বাঁধা ব্লাডটা তোমার তখন গলে যায়। তো এইভাবে হচ্ছে তোমার আর রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে তোমার এই চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এই হলো তোমরা আরো অনেক পয়েন্ট তোমাদের আছে, সেইখান থেকে হচ্ছে তোমরা চারটা পয়েন্ট তোমরা পড়বে, চারটা বা পাঁচটা পয়েন্ট তোমরা পড়বে। আর নেক্সট বুধবারে কি বৃহস্পতিবার কি তোমরা পরীক্ষা দিবে? নেক্সট বৃহস্পতিবার তোমাদের ক্লাস আছে, তখন পরীক্ষা দিতে চাও তোমরা? আমি একটা ছোট পরীক্ষা নেই তোমাদের সাবজেক্টের উপর ম্যাম, এই অধ্যায়টা কি শেষ? না না, এই অধ্যায় এটা অনেক বড় অধ্যায় রে বাবা। হ্যাঁ, এই অধ্যায়টা শেষ না, আমি কি তোমাদের কোশ্চেন গুলো জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেনটা যতটুকু পড়িয়েছে অতটুকু দিয়ে দিব তোমাদের মেসেঞ্জারে? কোশ্চেন যে দিয়েছে ওগুলো করবো। হ্যাঁ, ওইগুলো আরো কিছু কোশ্চেন আমি, আচ্ছা তাহলে একটা কাজ করি, এর পরের বৃহস্পতিবার আমি আর কিছুটা পড়িয়ে নিয়ে কৃষি ক্ষেত্রে রিকমেন্ডেড ডিএনএ এর যে ব্যবহার সেটা পড়িয়ে নিয়ে দেন হচ্ছে আমি তোমাদের একটা এক্সাম নেই, কি বলো? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ওকে মিস, ঠিক আছে। সবাই কিন্তু হয় কি ছোট ছোট প্রশ্ন অ্যাটেন্ড করলে দেখবা যে তোমরা তোমাদের শিখা হয়ে যাবে, পেরে যাচ্ছ। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, পরে ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।